আমি হালাল ব্যবসা করি হালাল গভর্নমেন্টে দিছি তা গভর্নমেন্টে বুঝবো হালাল ব্যবসা হালাল না হলে সরকারে ব্যবসা করে সরকারি তো বেহালাল হয়ে যাবো হালাল ব্যবসা সরকারে বুঝবো ইসলাম কি কইছে না কইছে সরকারে বুঝবে সরকারকে জিজ্ঞাসা করো হ্যাঁ ঠিক আছে তোমরা মদের বলছো তুমি তো মদের তো ভাই আমাদের এমপি রায় হনে এই মদের লাইসেন্স দিচ্ছে এদেশের বিখ্যাত মদের কারখানা বানিয়ে রাখছে তোমরা যদি মদ খাও কত প্রয়োজন আগে তো সব রেল স্টেশনের মদের দোকান ছিল তোমরা দি সাবধান করো বানাই দিব আর তোমরা ওই মদ তো খাইতে পারবে না তোমরা ওই মদ খাওয়ার মতো সে শক্তি তোমাদের হয়েছে না তোমাদের তুমি যে কথাটা বললা তোমাদের এই ইয়া হয়েছে না যে এটা তোমরা ইয়া করতে পারবো ভালো কথা বলো ভালো কথা বলো এটা একটা বানাইছে এটা মেডিসিন এটা মেডিসিন হিসাবে খা তোমার যদি থাকে ব্যবস্থা করে দেবো তুমি যদি খাও আমরা তো কইতে চায় না ঘুষ খাই না ঘুষের টাকা তো শুনি কোন জায়গায় কত কোটি টাকা মায়ের যে গেছে আমরা তো এটা করি না মানুষের মনে আঘাত দেওয়া কিছু নাই সরকারি যে ইয়া সেটা ইয়া করে এগুলি যদি তোমাদের বলি তোমাদের ইয়া থাকবে না আমি বলতে চাই না বুঝলি এসব বলতে চাই না এটা সরকারকে জিগে বা কেন দে তোমাদের সরকার তো দিতেছে কেউ তো দিছে না তো বছরের ভিতরে বিশ ত্রিশ বছরের ভিতরে তো এগুলি না এই আমাদের সরকার এই তো লাইসেন্স দিয়ে বড়াই ফেলছে দেখলাম শুনছি আমার ম্যানেজাররা চুরি করে লক্ষ লক্ষ কোটি টাকা নিয়ে গিয়া তারাও তিনটা চারটা করে দিছে আমার ইয়ানো চুরুকিরা ব্যবসা আমার পবিত্র ব্যবসা যেখানে ব্যাংকের ব্যবসা করি ইসলাম বিধান আছে